بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين Wassalatu wassalamu ala sayyidi al-anbiya'i wal-mursaleen nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in. Allah pak rabbul alamin er shahidul bare oshongkho gunito shukriya je Allah pak rabbul alamin amaderke taufik diyechen ajke Islamic life onushtane ongshogrohon korar. Shurute IQRA Banglar pordaye ei muhurte jara amader sathe jog diyechen apnaderke amader ei programe shagoto janacchi. Shesh porjonto asha korchi apnara amader sathei thakben. Proti soptahin nay ajkeo amader sathe achen. এই ইসলামিক লাইফ অনুষ্ঠানের নিয়মিত মেহমান মাজাহিরুল উলুম মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত শেখ মাওলানা ইমদাদুর রহমান আল-মাদানি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন শেখ? জাযাকুমুল্লাহ খায়র। আমরা ধারাবাহিকভাবে সিরাতুন নবীর উপর আলোচনা আমরা শেখের কাছ থেকে শুনছি। আজকেও ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনব যে সিরাত জানার লক্ষ্য উদ্দেশ্য কেন আমরা সিরাতুন নবী সিরাত চর্চা কেন আমরা সিরাত জানব এটার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ। তো এই বিষয়ে আমরা শায়খের আলোচনা শুনি ইনশাআল্লাহ। একটু মনোযোগ সহকারে শুনি, আমরা শায়খের কাছে যাচ্ছি। জি শায়খ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ولا إله إلا الله إله الأولين والآخرين وقيوم السماوات والأراضين الذي لا فوز إلا في طاعته ولا عز إلا في التذلل لعظمته ولا غنى إلا في الافتقار إلى رحمته ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Respected listeners, viewers, Iqra Banglar Niyamito Shruta Darshok Welwisha Shobanuddayi Jara Jekhantiki Iqra Banglar নিয়মিত প্রোগ্রাম ইসলামিক লাইফের আজকের এই প্রোগ্রামে আমাদের সাথে সংযুক্ত হয়েছে এবং যারা সংযুক্ত হবেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের আমাদের এই প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই সীরা সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার রসুল সম্পর্কে বলেন ওমা আরসাল্লাম রাসূল ইল্লা লিয়ুতাআ বিইজনিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা রসুল পাঠানোর একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হইল লিয়ুতাআ, যেন রসুলের অনুসরণ অনুকরণ করা হয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরা জেনে আল্লাহ রসুলের ইত্তেবা করার ক্ষেত্রে এই আয়াতের মধ্যে যে শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সেখানে লিউতা, ইত্তিবা এবং তাআতের মধ্যে শাব্দিকভাবে কিছুটা মিনিংয়ের দিক থেকে একটু স্লাইটলি পার্থক্য রয়েছে। ইত্তিবা একজন আরেকজনকে ফলো করা, আর ইতাআত হলো কাউকে জেনে শুনে নিজ ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে তাকে অনুসরণ করা, অর্থাৎ আল ইনকিয়াদ আল জাহিরি ওয়াল বাতিনি, প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো জিনিসকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়াকে বলা হয় তাআ। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ, আমি কোনো রসুলকে দুনিয়াতে পাঠাইনি
বাট বরং শুধু এই উদ্দেশ্যে ইল্লা লিউতাআত, যেন কেবলমাত্র রসুলের ইতাআত হবে বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম। এটা রসুলের ইতাআতের সাথে বিইজনিল্লাহ শব্দটা আল্লাহ তাআলা যোগ করে দিয়েছে, যে আল্লাহ তাআলা যখনই মানুষকে তৌফিক দেন সে তখনই রসুলের পুরাপুরি ইতাআত করতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের জন্য তৌফিক প্রার্থনা করা, হে আল্লাহ আমি যেন আপনার রসুলের ইতাআত করতে পারি। কারণ যখনই আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করব, আল্লাহ তাআলার হুকুম আমরা মেনে চলব, আল্লাহ তাআলার ঘোষণা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওমান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা অনুসরণ করবে তাদের জন্যই একমাত্র সফলতা রয়েছে। তারা শুধুমাত্র সফলই না, ফাওজান আযীমা, গ্রেট সাকসেস, দুনিয়াতেও তারা সাকসেস, আখেরাতেও তারা সাকসেস। মানে একটি কথা এখানে মনে করেন যে এই যে আপনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইতাআতের সাথে বিইজনিল্লাহ, আরেকটি আয়াতে যে মানে উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ, মানে আল্লাহর রাসূলের ইতাআত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ, মানে উভয়টা একসাথেই হতে হবে। মানে এই আয়াতগুলা মানে শুধু আল্লাহর ইতাআত রসুলের ইতাআত হবে না, আবার শুধু রসুলের ইতাআত আল্লাহর অনুসরণ ছাড়া হবে না, এভাবে কি এটাকে দেখা যায় না? জাযাকাল্লাহ খায়র। অর্থাৎ সত্যিকার অর্থে আল্লাহ তাআলার ইতাআতের জন্য রসুলের ইতাআত জরুরি। যখনই মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করবে তখন অটোমেটিকলি সে আল্লাহরও ইতাআত করবে, কিন্তু আবশ্যিকভাবে সে রসুলের ইতাআতের সাথে আল্লাহ তাআলার ইতাআত করতে হবে, আল্লাহ তাআলার ইতাআতের সাথে রসুলের ইতাআত করতে হবে। এই জন্য কোরআনের অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ তাআলা যেখানেই আল্লাহ তাআলার ইতাআতের কথা বলছেন, আল্লাহকে মেনে চলার কথা বলছেন, সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, ওমান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই আয়াতের মধ্যে তো এই ইতাআতের যে এত বড় রিওয়ার্ড আল্লাহ বলছেন, ওমান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ তাআলার ইতাআত করবে, আল্লাহর রসুলের ইতাআত করবে, তাদের কি হবে? ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তাদের হাসর হবে কাল কিয়ামতের দিন আম্বিয়ায়ে কেরাম আলাইহিম সালামের সাথে, স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার হাসর হবে, সিদ্দীকিনদের সাথে, সালিহিনদের সাথে, শুহাদাদের সাথে তাদের হাসর হবে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কান মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখনই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হবে তখনই আমাদের পক্ষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত সম্ভব হবে। তো আজকের যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো যে আল্লাহ তাআলা আল্লাহর রসুল সম্পর্কে বললেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইজনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহীম। আল্লাহ তাআলা আল্লাহর রসুলের ব্যাপারে বলেন যে ঈমানদারগণ, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি তারা নিজেদের নফসের উপর নিজেদের উপর তারা কোনো জুলুম করে, যদি তাদের থেকে কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, যদি তারা কোনো গুনাহের কাজ করে, সুম্মা যা উকা, এরপর রসুলের কাছে আসে, আইসা বলে ইয়া রসুল আল্লাহ আমার কাছে আমি এই ধরনের একটা গুনাহ হয়ে গেছে, আমি ভুল করে ফেলছি, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির আল্লাহুম্মা রসুল, এবং ইমানদারগণ যদি আল্লাহ তাআলার কাছে মাফি চান আর আল্লাহর রসুলও যদি তার উম্মতের জন্য মাফি আল্লাহর কাছে চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে আল্লাহ তাআলাকে তারা পাবে কি? যে আল্লাহ তাআলা তওবাকে কবুল করেনওয়ালা, আল্লাহ মানুষের তওবাকে অ্যাকসেপ্ট করেন, আর গফুর আর রাহিমা, যে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহর রসুল ইমানদারদের জন্য কত ইম্পর্টেন্ট। আজকে আমাদের যে কোনো সমস্যা হইলে যদি রসুল ইসলাম দুনিয়াতে থাকতেন আমরা সরাসরি যাই রসুল ইসলামের কাছে, আমরা বলতে পারতাম। আজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নেই,
কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রসুল যদি কোনো ইমানদারের জন্য যদি আল্লাহর কাছে মাপ চান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আল্লাহর রসুলের সাথে একজন মুমিনের কি সম্পর্ক হতে পারে? তার সব কিছু সমাধানের জন্য সে রসুল সাহেব দুনিয়াতে যখন জীবিত ছিলেন সরাসরি আল্লাহর রসুলের কাছে চলে যান, আর রসুল সাহেব দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহর রসুলের যে সিরা রেখে গেছেন, আল্লাহর রসুলের যে সুন্না রেখে গেছেন, আল্লাহর রসুলের যে হাদিস রেখে গেছেন, এর মধ্য থেকে সে কী করবে? তার সমাধান খুঁজবে। এই আয়াতের তফসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা নকল করেছেন। তিনি বলেন এই ঘটনাটি অনেকেই জামা একজন না অনেক উলামায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এর মধ্যে তিনি রেফারেন্স দিয়ে বলেন আবু নসর আস-সাব্বাব ওনার কিতাব আশ-শামিলের মধ্যে একটা ঘটনা নকল করেছেন। সেই ঘটনাটা কি? যে আতাবি নামে একজন প্রসিদ্ধ বুজুর্গ, তিনি আল্লাহ রসুলের রওজার পাশে, আল্লাহ রসুলের কবরের পাশে তিনি বসা ছিলেন। হঠাৎ করে একজন বেদুইন আসলো আল্লাহ রসুলকে সালাম দেওয়ার জন্য। সে আসার পর রসুল সাল্লাল্লাহু সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার পর সে বলল ওয়াকাদ সামিআতুল্লাহ ইয়াকুল, সে বলল যে আমি কোরআনে কেরিমের মধ্যে পেয়েছি যে আল্লাহ তাআলা আপনার ব্যাপারে এই কথা বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয়াজলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা। হে রাসূল, আল্লাহ তাআলা বলছেন যে ইমানদারগণ যদি তাদের নিজেদের উপর কোনো জুলুম করে, গুনাহ করে, আর তারা যদি আপনার কাছে আসে, তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চায়, এবং আপনি যদি এই ইমানদারদের গুনাহের জন্য তাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে যদি মাপ চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা, তো আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করেন এবং আল্লাহ তাআলা তাদেরকে মাপ করে দেন। এই কথাটা আমি কোরআনের মধ্যে আমি পেয়েছি। জিতুকা মুস্তাগফিরান লিদাম্বি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আপনার দরবারে সালাম দিতে উপস্থিত হয়েছি, আমি আল্লাহ তাআলার কাছে আমার গুনাহের জন্য আমি মাফি চাই। ওয়া মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আর আমি আল্লাহ তাআলার কাছে আপনার শাফাআত তলব করি, অর্থাৎ কাল কিয়ামতের দিন আপনি যেন আল্লাহ তাআলার কাছে আমার জন্য শাফাআত করেন। এখানে একটা সূক্ষ্ম বিষয় আমাদের বোঝার বিষয়, এটা না যে উনি সরাসরি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শাফাআত করেন, তিনি বলছেন মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আমি আল্লাহ তাআলার কাছে আপনার শাফাআত চাই আল্লাহ তাআলার কাছে, অর্থাৎ আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের দিন আপনার শাফাআত আমার জন্য নসিব করেন। এরপর ওই বেদুইন, আরবি বেদুইন, সে একটা আরবিতে একটা শেয়ার বলল। কি বলল? ইয়া খাইরু মান দুফিনাত বিল কাআ আ'যমুহু فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم। এতটুকু পর্যন্ত তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে। অন্য আরও কিতাবের মধ্যে লম্বা শের আসছে أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم। এই বেদুইনে এমনভাবে রসুল ইসলামের প্রশংসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জমিনে যেখানে আপনি শুয়ে আছেন, আপনার এই পবিত্র দেহ এই জমিনে লাগার কারণে এই জমিন, এই সব কিছু, সব কিছু পবিত্র এবং সব কিছু অনেক দামি হয়ে গেছে। নফসিল ফিদা উল কাবরিন আনতা সাকিন, আমার প্রাণ উৎসর্গ হোক আপনার উপর, আপনি যে এই কবরে আপনি শায়িত আছেন। এরপর রসুল ইসলাম আল্লাহ রসুলের জুদ, আল্লাহ রসুলের করম, আল্লাহ রসুলের প্রাধান্যতা, এই সমস্ত বিষয়ে তিনি উল্লেখ করছেন। এরপরের অংশটা যেটা বলছিলাম যে তিনি বলেন আনতা শফিউল্লাযী তুরজা শাফাআতুহু, রসুল আপনি তো কাল কিয়ামতের দিন ওই জায়গাতে শাফাআতকারী, আলা সিরাতি ইজা মা জাল্লাতিল কাদাম, জাহান্নামের উপর যে ব্রিজ হবে, সিরাত হবে, পুল হবে, সেটা হাদিসের মধ্যে আসছে এত ধার হবে যে মানুষ সেখানে মানুষ আল্লাহ যদি কাউকে পার না করেন সে কাটা পড়ে যাবে, নিচে পড়ে যাবে। বুখারীর হাদিসের মধ্যে আসছে কালালিব, নিচে এই ধরনের কাটা থাকবে যে কাটা মানুষের গুনাহের কারণে মানুষকে আটকে ফেলবে, জাহান্নামে মানুষ পড়ে যাবে এই ব্রিজের উপর থেকে। তো ওই ব্যক্তি বলতেছে যে ওই সিরাতের উপর যখন মানুষের পা পিছলে যাবে তখন আপনি তাদের জন্য শাফাআতকারী হবেন। এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগারদের জন্য শাফাআতকারী হবেন, এই ব্যাপারে দেখেন একটা প্রসিদ্ধ হাদিস,
আমি সর্বপ্রথম যখন 1991 মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার আমার সুযোগ হলো, তো মসজিদে নববীতে ঢোকার পরেই একটা হাদিস আমার চোখে পড়লো, সেখানে লেখা আছে ইন্না শাফাআতি লি আহলিল কাবায়রা মিন উম্মতি। হাদিসের মধ্যে কোথায় বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না শাফাআতি, অবশ্যই অবশ্যই আমার শাফাআত হবে কাল কিয়ামতের দিন, লি আহলিল কাবায়রা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহকারী, কবিরা গুনাহ যার হয় কবিরা গুনাহের শাস্তির জন্য তাকে জাহান্নামে যেতে হয়, এই ধরনের কবিরা গুনাহকারী যে সমস্ত উম্মত হবে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে শাফাআতের অধিকার দিয়েছেন, আমি তাদের জন্য শাফাআত করব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই শাফাআতের মাধ্যমে তারা জাহান্নাম থেকে তারা মুক্তি লাভ করবে। তো এই বেদুইন এই কবিতাটা বলে সে চলে গেছে। আতাবি বলেন যে আমি বসা অবস্থায় আমার একটু ঘুমের ভাব আসলো, তন্দ্রা, হঠাৎ করে আমি স্বপ্নে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন ইয়া আতাবি ইলহাক বিহাদা রজুল ওয়া বাশশিরহু আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদ গাফার লাহ। রাসূল ইসলাম আমাকে বললেন হে আতাবি ইলহাক, যাও খুঁজে বের করো ওই বেদুইনকে যে সে এখানে এই কথাগুলো বলে সে চলে গেল, যাও তাকে তুমি এই সুসংবাদ দেও যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যদি আল্লাহর কাছে মাপ চান তাহলে আল্লাহ তাআলা এই উম্মতকে মাফ করে দেন, এই কথা বলার পরপরই এর চেয়েও আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় আগে ভূমিকা হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পজিশন বলা হয়েছে, এরপর আল্লাহ তাআলা বলেন ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম, ফালা ওয়ারব্বিকা, না কখনো হতে পারে না, আপনার প্রভুর কসম আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছেন ফালা ওয়ারব্বিকা, হে রাসূল আপনার প্রভু আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা স্বয়ং সরাসরি বলতে পারতেন, কিন্তু বিষয়টাকে এমনভাবে এমফাসাইজ করা হয়েছে, এমনভাবে আল্লাহ তাআলা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বলছেন যে রসুল আপনার প্রভুর শপথ কি লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম, তারা কখনো পুরোপুরি মুমিন হতে পারবে না যারা তাদের যে কোনো বিষয়ে যদি বাদ বিবাদ ঘটে তাহলে এই ব্যাপারে চূড়ান্ত ফয়সালাকারী হিসাবে আপনাকে মেনে নেবে না, তারা কখনো পুরোপুরি মুমিন হতে পারবে না। অর্থাৎ একজন মানুষ মুমিন হতে হলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরাপুরিভাবে সে মেনে নিতে হবে, তার সব কিছুর মধ্যে ফয়সালা হবে যে আল্লাহর রসুল এই ব্যাপারে কী বলছেন। এরপর এক তো হলো আল্লাহর রসুলকে ফয়সাল হিসাবে মেনে নিবে যে আল্লাহর রসুল তাকে সিদ্ধান্ত দিবেন, এরপর সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদায়, আপনার ফয়সালা শুধু মেনে নিলেই হবে না, এমনভাবে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে হবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, তার মনের মধ্যে কোনো ধরনের কুটিলতা থাকতে পারবে না যে আমার আমার পক্ষে গেল না, রসুলের রায়টা কি আসলে আমার পক্ষে, মানে মনের মধ্যে যে মানুষের একটা যে কোনো ব্যাপারে কোনো মানুষ যদি তার পক্ষে রায় না যায় তো মনের মধ্যে একটা অন্য ধরনের একটা যুক্তি খুঁজে লজিক যুক্তি খুঁজে। তো আল্লাহ তাআলা বলেন যে না 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 না, প্রথম হলো কি যে কোনো ইমানদার তার কোনো ব্যাপারে ফয়সালার জন্য যাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর এখন আমাদের যে কোনো ব্যাপারে কোনো সমস্যা হয় আমরা প্রথম ফয়সালা খুঁজব কি, কোরআনে কারিমের মধ্যে এই ব্যাপারে আল্লাহ তাআলা কী বলেন, এরপরই আমাদেরকে ফয়সালা খুঁজতে হবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এ ব্যাপারে আমাদেরকে কী দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত যখন আমরা জেনে যাব তখন দায়িত্ব হলো কি যে এটাকে খুশি মনে স্বতঃস্ফূর্তভাবে সেটাকে মেনে নিতে হবে, ওয়াইসাল্লিমু তাসলিমা, এবং মেনে নিয়ে এটাকে অত্যন্ত সুন্দরভাবে সেটাকে গ্রহণ করতে হবে। কোরআনে কারিমের এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, এই জন্য সমস্ত হাদিসের কিতাব সহিহ বুখারী শরীফ থেকে নিয়ে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই চ্যাপ্টারটা মুহাদ্দিসিনে কারাম অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে আসেন যাতে করে উম্মত সঠিকভাবে এই বিষয়টা বুঝতে পারে যে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের একমাত্র ফয়সালা আসবে কোথেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে।
এই যে সিরা নিয়ে আমরা আলোচনা করছি, আল্লাহ রসুল সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি, এর মেন লক্ষ্য উদ্দেশ্যই হলো এটা যে আমাদের প্রতিটি ক্ষেত্রে রসুল আমাদেরকে যা বলছেন তা আমাদেরকে মেনে নিতে হবে। এমনকি আল্লাহ তাআলা বলছেন শুধু নর্মাল অবস্থায় না, যদি কোনো ব্যাপারে কারোর মধ্যে কোনো ডিসপিউট হয় তখন সেই ডিসপিউটের ফয়সালার জন্য আল্লাহ রসুলকে ফয়সাল মানতে হবে। আল্লাহ রসুলকে ফয়সাল মানেই মেনেই শেষ না, এরপর এটাকে খুশিভাবে মেনে নিতে হবে। সহি বুখারি শরীফের মধ্যে আসছে হজরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, তার সাথে আনসারি একজন সাহাবির খেজুরের বাগান পাশাপাশি ছিল। তো খেজুরের বাগানে আলহামদুলিল্লাহ মদিনায় শুধু আমাদের দেখার সুযোগ হয়েছে যে খেজুরের বাগানে এই পানি দেওয়ার জন্য আমাদের দেশে যেভাবে ড্রেন বা নালা থাকে, এভাবে নালা থাকে তো পানি যায়, যেভাবে বাংলাদেশে ক্ষেতের মধ্যে যখন পানি দেওয়া হয় তো নালাতে প্রত্যেকের ক্ষেতের মধ্যে ঢোকার পানি ব্যবস্থা ইয়া থাকে পথ থাকে। তো এইভাবে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে আনসারি আরেক সাহাবির খেজুরের বাগান, তো দুইজনের মধ্যে ডিসপিউট হয়েছে পানি নিয়ে। ডিসপিউট কি, ওই ওনার সাথে যে সাহাবি তিনি বলেন রসুলের কাছে কমপ্লেন করলেন, ইয়া রসুলাল্লাহ, আগে জুবাইরের জমিনে পানি আসে এরপর আমার জমিনে পানি আসে, তো আমি চাই আমার জমিনে পানিটা আগে দিয়ে দেওয়া, আমাকে পানি পানির ব্যাপারে দুইজনের মধ্যে ডিসপিউট। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুইজনের মধ্যে যাতে বিষয়টা সমিলে সুন্দরভাবে শেষ হয়ে যায় এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসকিয়া জুবাইর, জুবাইর তুমি প্রথম পানি নিবে, এরপর তোমার হয়ে গেলে তুমি তাকে দিয়ে দিবে। তখন ওই ব্যক্তি বলল, আন কানা ইবনু আম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই ফয়সালা দিলেন এটা কি এই জন্য যে জুবাইর আপনার ফুফাতো ভাই, এই জন্য কি আপনি দিলেন এই ফয়সালা? ইহমাররা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেছে, কারণ আল্লাহর রসুল কোনো অবস্থায় পার্শিয়ালিটি করতে পারেন না, স্বজন প্রীতি করতে পারেন না, কারোর প্রতি জুলুম করতে পারেন না। কারণ প্রথম আসে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান, আর এরপরে হইল ওই সাহাবির বাগান। যেহেতু এটা প্রথমে আসে তো আল্লাহ রসুল বলছেন তোমার বাগানে পানি হয়ে গেলে তুমি ছেড়ে দাও। সাহাবি যখন এই কথা বলছেন আল্লাহর রসুল সাংঘাতিক রাগ করে বলে, ইসকিয়া জুবাইর হাত্তা ইয়াসিলাল মা ইলাল জিদার, জুবাইর আগে তো বলছিলাম সমিলে তুমি পানি তাকে দিয়ে দিবে, এবার তোমাকে বলছি ইনসাফ হইল এটা যে তোমার ক্ষেতের মধ্যে পানি যখন তুমি পুরাবে তখন একেবারেই জিদার পর্যন্ত, ওয়াল পর্যন্ত ক্ষেতের একে পুরাপুরি ভর্তি হয়ে গেলে এরপরে তুমি অন্যকে দিবে। আর ওই সাহাবি এটা আল্লাহ রসুলের ফয়সালা মেনে নিতে, তার বাপটা এমন ছিল যে এটা কি আল্লাহ রসুল স্বজন প্রীতি করে ফেললেন কিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াত এসে গেল কি, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, না কখনো হতে পারে না, আপনার প্রভুর শপথ তারা কখনো পুরোপুরি মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের কোনো ব্যাপারে ফয়সালার জন্য আপনাকে তারা ফয়সালাকারী হিসাবে মানবে না, এবং সেটা ফয়সালা আপনি দেওয়ার পর সুম্মালায় জিতু ফিহা, তারা যেন তাদের অন্তরে হারাজ কোনো ধরনের সংকীর্ণতা তারা নেয় না, যাতে তাদের মনের মধ্যে এটা না আসে যে রায়টা কি আমার পক্ষে হলো না, সেটা কি অন্য আল্লাহ রসুল কি অন্য কারো প্রতি স্বজন প্রীতি করে ফেলছেন কিনা, অর্থাৎ সেটাকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে হবে। এটা সহি বুখারী শরীফ শেখ বর্ণনায়। জাযাকুমুল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছি আমাদের শেখ হযরত মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে, বা আমরা অনেক সময় আমার পক্ষে যদি ইসলামের রায় থাকে, রসুলের হাদিস থাকে, তাহলে আমরা খুশি মনে এটাকে মেনে নেই, আর আমার মনের উল্টা যদি হয়ে যায় একজন হুজুরকে জিজ্ঞেস করার মাধ্যমে বা কোনো কারো কোনোভাবে জানার মাধ্যমে, তখন মেনে নিতে অনেক সময় কষ্ট হয়। এই কথাগুলো ওই শেখ বলছিলেন, কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদের দৈনন্দিন বা যে কোনো বিষয়ে যে ফয়সলা দিবেন এটাকে আমরা খুশি মনে আমরা মেনে নিতে হবে। সময় হয়ে গেছে একটা বিরতিতে যাওয়ার, আমরা বিরতির পরে কন্টিনিউ শাইখের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন, ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে আবারও ইসলামিক লাইফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম পর্বে শাইখের কাছ থেকে আলোচনা শুনছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কি উদ্দেশ্যে আমরা জানব, আর উদ্দেশ্য একটাই যে আমরা আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে মন থেকে, দিল থেকে, খুশি মনে আল্লাহর রসুল এবং আল্লাহর ফয়সালাকে আমরা মেনে নিতে হবে। অনেক সময় মনের মধ্যে এই প্রশ্নটা আসে যে রাসুল ইমান আমাদের পরিপূর্ণ হবে না যদি আমরা আমাদের সন্তান, আমাদের পরিবার, পরিজন, মা বাবা, দুনিয়ার সব কিছু থেকে আল্লাহর রসুলকে যদি আমরা মহব্বত না করি। অনেক সময় মনের মধ্যে আসে যে কী কারণে, বিশেষ করে আমাদের সন্তান বা আমাদের স্টুডেন্টরা যারা কোরআন এবং হাদিস বা রসুলের জীবনের সাথে তাদের খুব একটা গাঢ় সম্পর্ক নেই, তাদের মধ্যে মনের মধ্যে প্রশ্ন, আমি মা বাবাকে মহব্বত করি বেশি, আমার নিজের নিজেকে আমি ভালোবাসি, রাসুলকে আমি অবশ্যই মহব্বত করি, কিন্তু সবচেয়ে সব কিছুর চেয়ে নিজের জীবন থেকে, নিজের সব কিছু থেকে আমি রাসুলকে কেন মহব্বত করব। এই জন্য এটাও একটা আমাদের উদ্দেশ্য, এই জন্যই রাসুলের জীবনী জানতে হবে। যখন আমরা জানব তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সারাটি জীবন আমাদের জন্য, উম্মার জন্য যে স্যাক্রিফাইস করে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি যে আমাদের পক্ষে সুপারিশ করবেন, এই সুপারিশটা শুধু মুসলমান নয়, কিয়ামতের দিন যারা নন মুসলিম তারাও প্রথম এই সুপারিশের মাধ্যমে জাজমেন্টটা যে শুরু হবে এর মাধ্যমে তারাও একটু উপকারী মানে একটু ফায়দা পাবে। আর একটি কথা বলেই আমি শেষ করছি, শাইখের কাছে আমরা চলে যাব। প্রতি সকল মেসেঞ্জার বা সকল নবীগণকে আল্লাহ একটি দোয়া মানে দান করেছিলেন আল্লাহর অনুগ্রহ হিসাবে, যে যে দোয়াটা তারা করবেন আল্লাহর সাথে সাথে এই দোয়াটা তাদের ব্যাপারে বা তাদের পক্ষে কবুল করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটা কিয়ামতের দিনের জন্য রেখে দিলেন। দুনিয়াতে চাইলে, তিনি তো চাইলে তার জীবন সঙ্গিনী আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটি জীবন তার জন্য কোরবানি দিয়েছেন, তার মাল সব কিছু আল্লাহর রসুলের জন্য। তিনি তো চাইলে বলতে পারেন, হে আল্লাহর রসুল, হে হে আল্লাহ, খাদিজাকে তুমি হায়াত দিয়ে দাও, দীর্ঘ হায়াত দিয়ে দাও, কিন্তু আল্লাহ রসুল জীবদ্দেশে এই মা খাদিজা চলে গেলেন। আরও অনেক কিছু আল্লাহ রসুল চাইতে পারতেন, কিন্তু রসুল এই দোয়াটা রেখে দিলেন উম্মার জন্য। তিনি বলেন কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে এই দোয়াটা করব, আল্লাহ যাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ মানে ইমানের সামান্য একটা অংশ যদি তাকে, তাদেরকে তুমি নাজাত দিয়ে দাও। এই দোয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মুসলমান, গুনাহগার মুসলমান জান্নাত লাভ করতে পারবে। আমি আর কথা না বাড়িয়ে শাইখের কাছে যাচ্ছি, শাইখ কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। জি শাইখ, জাযাকাল্লাহ খাইরান। আমি যে হাদিস বলছিলাম সহিহ বুখারী শরীফের রিওয়ায়েতে আসছে, সেটা জুবায়ের রাদিয়াল্লাহ তাআলা আনহু, এবং এই আয়াতের ব্যাপারে আরও কিছু আহাদিস পাওয়া যায়। ওই সমকুলা হাদিসের মেইন যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে সেটা হলো যে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ফয়সালার জন্য আসল। তো ঘটনা ছিল কি যে একজন মুসলমান এবং তার সাথে আরও এক ব্যক্তি, দুইজনের কোনো ব্যাপারে ঝগড়া হয়েছে, ডিসপিউট হয়েছে, তো তারা ফয়সালার জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদল, ইনসাফের সহিত, জাস্টিসের সহিত তিনি ফয়সালা দিলেন। তো ফয়সালাটা মুসলমান যে ব্যক্তি তার পক্ষে চলে গেল, কিন্তু তার সাথে যার ঝগড়া ছিল সে তার বিপক্ষে যাওয়ায় সে এটা মেনে নিতে পারেনি। আমরা অনেক সময় দেখি যে কোনো জায়গাতে রায় হইলে যার বিপক্ষে যায় সে বলে যে না, এই রায় ফেয়ার হয়নি, ইনসাফ হয়নি, মানুষ এইগুলো বলে, এটা স্বাভাবিক মানুষের তবিয়ত। ওই ব্যক্তি দেখলো যে তার মন মতো হয়নি, সে এবার বলল তাহলে আমরা যেহেতু বিচার আমাদের দেশে যেভাবে মানুষের বিচার একবার না হইলে আবার যায় আবার যায়, তো ওই ব্যক্তি বলল যেহেতু আমার মনঃপুত হয়নি তাহলে ঠিক আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের মধ্যে সবচেয়ে সিনিয়র ব্যক্তিত্ব এবং শান্ত শিষ্ট ভদ্র, সবাই তাকে রেসপেক্ট করে, ঠিক আছে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব। তো মুসলমান বললেন ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, যার কাছেই যাও আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর যখন ঘটনা বললে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা কি আমার কাছে প্রথম এসেছো না এর আগে কোনো রায় হয়েছে?
তো বললেন, না না, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এতটুকু শোনার পর বললেন যে ঠিক আছে, আল্লাহর রসুল যদি কোনো রায় দিয়ে থাকেন তাহলে এখানে আর আমার আর কিছু বলার নেই, আমি আর এই বিচার শুনবো না, আমি আর অন্য কিছু তোমাদের সাথে বলবো না। ওই লোকটা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু পাইল না, তো সে বললো ঠিক আছে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে সিনিয়র উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বললো না, আমার মন ভরেনি, মনঃপুত হয়নি, চলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করবো। দুজনই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়ে বলার জন্য ডাকলেন। যে উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পর বললেন যে কী ঘটনা? তখন এই ব্যক্তি বলল যে এই ঘটনা, এইভাবে এইভাবে আমার সমস্যা ওনার সাথে, তো এই ব্যাপারে যে ফয়সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়েছেন এটা আমার বুঝেন মতো হয়নি, আমি মনে করি যে এটা ঠিক হয়নি, এই জন্য আপনার কাছে আসলাম, আপনি একটু চিন্তা করেন, দেখেন ঘটনাটা কী। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন মাকা নাকুমা, উমর রাদিয়াল্লাহু তাআলা আর কিছু না বললে, না বলে কথা না বলে বললেন মাকা নাকুমা, আরবিতে বলা হয় যে তোমরা দুইজন তোমাদের জায়গায় একটু থামো, একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো, আমি আসি। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন। ঘরে যেয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের তরবারিটা খুলে নিয়ে চলে আসলেন। আসার পর ওই যে ব্যক্তি আল্লাহ রসুলের ফয়সালার পর যখন তার মন ভরেনি, সে মানতে রাজি হয়নি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এই তরবারি দিয়ে তাকে দুই টুকরা করে ফেললেন, তার গাঁট থেকে তার মাথাটাকে আলাদা করে দিলেন, তাকে হত্যা করে ফেললেন। এখন সে কিন্তু মুনাফিক ছিল, বাহ্যিকভাবে মুসলমানদের মতো চলাফেরা করত। এখন বিষয়টা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াইল যে ফয়সালা যা হোক না হোক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একজন ইমানদারকে এইভাবে হত্যা করে ফেলেন তাহলে এটা তো আর একটা প্রশ্নের বিষয়। তখন যখন এই আয়াত নাজিল হয়ে গেল কি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, না কখনো হতে পারে না, আপনার প্রতিপালকের শপথ সে কখনো মুমিন হতে পারবে না যে আল্লাহর রসুলকে ফয়সাল হিসেবে মানবে না, ফয়সালাকারী হিসেবে মানবে না, এবং আল্লাহর রসুলের ফয়সালা সে খুশি মনে মেনে নিতে পারবে না, সে কখনো ইমানদার হতে পারে না। তো এই আয়াত নাজিল হওয়ার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলহামদুলিল্লাহ, আমার তো ভয় হয়েছিল যে উমর কিভাবে ইমানদারকে হত্যা করে ফেললেন, তাহলে দেখা যায় যে উমর রাদিয়াল্লাহু তাআলা ইমানদারকে হত্যা করেননি, কারণ সে ইমানদার হতে পারে না, আল্লাহর রসুল তাকে এই যে উমর রাদিয়াল্লাহু তাআলাকে আয়াতের দ্বারা যখন আল্লাহ আয়াত নাজিল করে দিলে তো বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে না কখনো সে ইমানদার হতে পারে না যে আল্লাহর রসুলের ফয়সালার পর যে খুশি মনে তার ফয়সালা মেনে নিতে পারে। এখানে এর মধ্যে তো আমাদের জন্য অনেক বড় লেসন, এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো কি, একটু আগে আপনি বলতেন যে মানুষের অভ্যাস হলো কি যে ওলামায়ে কেরামের কাছে মাসলা মাসাইল জিজ্ঞেস করবে যে হুজুর কোরআনের মধ্যে কী আছে, হাদিসের মধ্যে কী আছে, এভাবে শরীয়তের হুকুম কী। তখন একজন আলেম যখন ইখলাসের সহিত কোরআন এবং হাদিস থেকে সিনসিয়ারলি ফয়সালা দেন, যখন সে দেখে এই ফয়সালাটা তার পক্ষে গেছে খুশি, যদি দেখে কখনো যে ফয়সালাটা তার পক্ষে যায়নি সে তখন মনে করে যে না আমি দেখি আর কোথায় যায়, আর কোথায় যায়, আর কোথায় যায়, মানে তার মন মতো হয়েছে কি না সেটা সে কী করতে থাকে, খুঁজতে থাকে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস, রসুল্লাহ ইসলাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, আল্লাহ রসুল বলেন কেউ ততক্ষণ পর্যন্ত পুরাপুরি ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ডিজায়ার যেটা, তার হাওয়া, তার খাহিশাতে নফস অর্থাৎ তার মন যেটা চায় সেটাকে স্যাক্রিফাইস করে, সেটাকে বাদ দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটাকে যদি সে গ্রহণ না করে তাহলে সে কখনো পুরোপুরি ইমানদার হতে পারবে না। আল্লাহ, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। যেমন আমাদের জীবনের ক্ষেত্রে যে কোনো ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যদি আমাদের সামনে আসে আর আমাদের যদি ডিজায়ারের উল্টা যায় তাহলে সাথে সাথেই আমাকে আমার ডিজায়ারকে স্যাক্রিফাইস করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে আমার গ্রহণ করতে হবে। যেমন একটা স্মল এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সুন্নত, মনে করেন দাড়ি একটা সুন্নত,
আল্লাহ রসুল দাঁড়িয়ে রেখেছেন। আল্লাহ রসুল দাঁড়িয়ে রাখার পর উম্মতকে বলছেন ওয়াকুল্লুহা, যে তোমরা দাড়ি লম্বা রাখো, ওয়ারকুল্লুহা, দাড়িকে তোমরা ছেড়ে দেও, কেটে চেটে রাখার কথা আল্লাহ রসুল নিষেধ করেছেন। আর ওয়াফুস সাওয়ারিব, মুসকে তোমরা ছোটো করে রাখো। এখন অনেকে দাড়ি রাখতে চায়, কিন্তু এখন যদি তার ডিজায়ার বলে যে না, লম্বা দাড়ি রাখলে দেখতে এটা ভালো মানায় না, একটু সাইজ করে ছোটো ছোটো করে আমি রাখি, তো এটা দেখতে আমাকে একটু স্মার্ট লাগবে। আজকাল এদেশে নন মুসলিমরাও একটু ট্রিম করে ছোটো করে রাখে, তো এদেশে চলাফেরা মানে সবার সাথে আমি একটা তাল মিলে আমি চলতে পারি। আর যদি মুসলমানদের যে দাড়ি যেটা লম্বা দাড়ি, এটা তার মনের কাছে এটা একটু কষ্ট হয়। এখানে একটা সূক্ষ্ম বিষয় শেখ, মনে করে যদি মনে করি যে এই দেশে তো এটা একটা কালচার সবাই রাখতেছে এই জন্য রাখছি, তাহলে তো এই যে সুন্না হিসাবে ইন্টেনশনটা তো পিওর হলো না। আমরা তো রসুলের দাড়িটা আমরা রসুলের সুন্না হিসাবে আমরা অনুসরণ করব, তো এই জন্য এই দাড়ি রাখার ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি সুন্না হিসাবে আমরা দাড়ি রাখব। এবং কিভাবে দাড়ি রাখতে হবে রসুল আমাদেরকে বলে গেছেন, নিজে তিনি লম্বা দাড়ি রেখে উম্মতকে বলছেন তোমরা দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও। এটা আল্লাহ রসুল নিজে করে উম্মতকে হুকুম দিয়েছেন। আমাকে একদিন আমার এক মুসল্লি জিজ্ঞেস করেন যে শেখ, এই দাড়ির ব্যাপারে দাড়ি কতটুকু লম্বা হবে, দাড়ি কি ছোটো দাড়ি রাখলে এটা কি সুন্নত আদায় হবে না হবে না? তো আমি উত্তরে বললাম যে দেখেন, প্রথমত এই প্রশ্নের উত্তর হলো আপনি কেন দাড়ি রাখবেন। আপনি যদি দাড়ি রাখেন রসুল ইসলামের সুন্নতের জন্য, তাহলে রসুল ইসলাম বলে গেছেন যে দাড়িকে লম্বা রাখো, দাড়িকে লম্বা রাখো। তো দাড়িকে যদি আমি লম্বা রাখি, তাহলে আমার নিজের নফসের বিরোধিতা করে, আমার ডিজায়ারের বিরোধিতা করে আমি আল্লাহ রসুলের সুন্নতের আমি ইত্তেবা করলাম। এবং এটাই রসুল ইসলাম বলছেন, যতক্ষণ না আমার ডিজায়ারকে আমি স্যাক্রিফাইস করে আল্লাহ রসুলের ইত্তেবা, আল্লাহ রসুল যা নিয়েছেন সেটাকে আমি মেনে নেব না, আমি পুরোপুরি ইমানদার আমি হতে পারবো না। এই ব্যাপারে আমি সাধারণত আমার অনেক মুসল্লিদেরকে আমি খুব মহব্বতের সহিত এই দাড়ির ব্যাপারে একটা জিনিস বলি, যেটা আমার শেখ আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ তার কাছ থেকে আমি শিখছি। তো উস্তাদের কথা বললে অনেকটা সহজ হয়ে যায়, কারণ আমার আর নিজের আর কিছু নেই সেখানে। তার কাছ থেকে আমি একটা জিনিস খুব সুন্দর একটা জিনিস শিখলাম, সেটা হলো যারা দাড়ি রাখেনি, তিনি বলেন যার দাড়ি নাই দাড়ি রাখো, নাম্বার ওয়ান। যে দাড়ি রাখছো, তিনি বলেন দাড়ি ভাড়াও, দাড়িকে লম্বা করো। তো আমিও মহব্বতের সহিত বলতে চাই, যারা আমাদের সাথে মহব্বত রাখেন, ভাই আপনি দাড়ি রাখার সিদ্ধান্ত নিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সুন্নত আদায় হবে, তাহলে আপনি আল্লাহ রসুল যেভাবে সুন্দর করে লম্বা করে দাড়ি রেখেছেন, আমরাও সেইভাবে রাখবো। তাহলে হবে কি, আমি আল্লাহ রসুলের সামনে যখন আমাকে পেশ করা হবে, তো অন্তত এই সুন্নতটা আল্লাহ রসুলের সামনে আমি নিয়ে দাঁড়াতে পারবো যে রসুল আপনার মহব্বতে আমি স্যাক্রিফাইস করে আমার পরিবেশ, আমি যে দেশে ছিলাম সেখানকার পরিবেশ এর পক্ষে ছিল না, কিন্তু এরপরে আমি স্যাক্রিফাইস করে আপনার এই সুন্নত নিয়ে এসেছি। একদিন এক বড় এক স্কলার, তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার ব্যাপারে খুব চমৎকার একটা আর্টিকল তিনি রেখেছিলেন। তিনি বললেন, তাখাইয়াল লাউ আন্না রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা বাইতাক। তিনি মানে একটু ইমাজিন করো, তুমি কল্পনা করো, স্যাডেনলি হঠাৎ করে তোমার ভাগ্য এমন যে আল্লাহর রসুল তোমার কাছে চলে আসছে, একটা কথার কথা, তুমি আল্লাহর রসুলকে পেয়ে গেলে। আল্লাহর রসুলকে তুমি যখন ফেস করবে, তোমার নিজের চেহারার দিকে তুমি তাকাই দেখো, যদি তোমার চেহারায় আল্লাহর রসুলের চেহারা যেরকম, যেভাবে আল্লাহর রসুল সুন্দর করে দাড়ি রেখেছেন সেই দাড়ি তাকে, আলহামদুলিল্লাহ। আর যদি না তাকে, আল্লাহর রসুল চেহারা ফিরাই নিছেন, তখন তুমি কি করবে এই মুহূর্তে? আল্লাহর রসুলকে তুমি কিভাবে ফেস করবে, তোমার জন্য সেই বিষয়টা কত কঠিন হবে। তো এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা সুন্নত যেটা আপনি বলছেন যে দাড়ি আমরা কেন রাখব, আমরা এই জন্য এই সুন্নতটা আমরা পালন করব যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়ি রেখেছেন, আমরা এই জন্য আল্লাহর রসুলের মহব্বতে আমরা দাড়ি রাখব। যখনই মানুষের কোনো বিষয়ে তার মহব্বত হয়, তখনই তার জন্য ইত্তেবা করা সহজ হয়ে যায়। আর যখনই মানুষ সঠিকভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করবে, তখন তার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতেও আল্লাহ তাআলা তার ইজ্জত রেখেছেন, সম্মান রেখেছেন, সাকসেস রেখেছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন,
ইজ্জতের কথা আল্লাহ তাআলা বলেন সবচেয়ে প্রথম হলো কি ইজ্জতকার আল্লাহ তাআলা, এরপরের ইজ্জত আল্লাহর রসুলের, এরপর ইমানদার। ইমানদারের মধ্যে যার যত বেশি রসুল ইসলামের সুন্নতের ইত্তিবা হবে আল্লাহ তাআলা এই দুনিয়াতেও তার তত বেশি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিবেন। এই জন্য রসুল ইসলামের সুন্নতের উপর আমল যারা করেন বাহ্যিকভাবে অনেক চ্যালেঞ্জ তারা ফেস করতে হয়, কিন্তু এই সমস্ত চ্যালেঞ্জের পরও যদি কেউ নিজকে সে আল্লাহ রসুলের সুন্নতের উপর নিয়ে আসতে পারে তো অটোমেটিক্যালি যে সুন্নতের উপর না সে তাকে রেসপেক্ট করে। এমনকি অনেক নন মুসলিম পর্যন্ত যে প্র্যাকটিসিং মুসলমানদেরকে দেখলে চাই মুসলমান পুরুষ হোক অথবা মুসলমান মহিলা হোক তাকে রেসপেক্ট করে। আমি গাড়িতে ওঠার আগে আজকে আমি যখন মাদ্রাসার পিছনে গাড়ি পার্ক করছি তো একজন সাদা ভদ্রলোক সে যাচ্ছে, আমি ইচ্ছা করে গাড়ির দরজাটা না খুলে একটু সরে দাঁড়ালাম অন্তত যাতে লোকটা সে চলে যায়। সে দাঁড়িয়ে আমাকে থ্যাংক ইউ স্যার বলে সে সম্মান প্রদর্শন করে সে গেল। আমি শুধু এতটুকু কনসিডার করেছি যে একজন মানুষ রাস্তা দিয়ে যাবে তার অধিকার হিসাবে আমি তাকে একটু প্রায়োরিটি দিলাম, যেটা আমাদের রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানুষের সাথে ভালো ব্যবহার করতে। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাহাবায়ে কেরামদেরকে যে ওসিয়ত করতেন সেই ওসিয়তের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওসিয়ত ছিল ইত্তাকিল্লাহ হাইসু মা কুনত ওয়া আত্তিবি সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। আল্লাহ রসুল বলেন প্রথম হলো তুমি আল্লাহকে ভয় করো তুমি যেখানেই থাকো, দুই নম্বর হলো যদি তুমি কোনো মিস্টেক করে পেলো ভুল হয়ে যায় সাথে সাথে এর সাথে সাথেই তুমি একটা ভালো কাজ করার চেষ্টা করবে। যেভাবে যদি কোনো মানুষের কোনো গুনাহ হয়ে যায় আল্লাহ রসুল বলেন সাথে সাথে সে তওবা করার জন্য যদি অজু করে দুই রাকাত নামাজ পড়ে তো আল্লাহ তাআলা তার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আর তিন নম্বর ওসিয়ত রসুল ইসলাম করতেন কি ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে শুধু ইমানদার না মানুষের সাথে আপনি ভদ্রভাবে সুন্দরভাবে মানুষের সাথে আপনি আপনার বিহেভিয়ার আপনার চলাফেরা হবে যেন মানুষ আপনার চলাফেরা থেকে সে কী পায় সে আরাম পায় তাকে মানুষকে আপনি রেসপেক্ট করেন। তো এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য একটা সুন্নতের প্রতি আমল করলে দেখেন রিটার্ন সে কী করলো, আমাকে সে রেসপেক্ট দেখাইলো, সে যেহেতু আমাকে সে এটা ওয়ার্ডটা যদি আমাকে স্যার বলে আমাকে যদি থ্যাংক ইউ বলে এটা স্বাভাবিক সে আমাকে তার সম্মান প্রদর্শন করেছে। আমি যদি এটা খেয়াল করতাম না মানে এটা এটা মানে একটা সুন্দর একটা উদাহরণ আপনি বলছেন যে আমরা মনে করেন এই দেশে যারা ফ্ল্যাটে থাকি অথবা ঘরে থাকি আমরা কিন্তু এই দেশে আমরা কিন্তু ভিন্ন কালচারের ভিন্ন ফেইথের মানুষের সাথে আমাদের অনেক সময় কিন্তু আমাদের একসাথে যাওয়া আসা হয়, বিশেষ করে লিফটে আমরা একসাথে লিফট থেকে বের হচ্ছি আমরা একসাথে, লিফট থেকে বের হয়ে যদি আপনি দরজাটা আপনি চাইলে চলে যেতে পারেন আপনি আপনার, কিন্তু আপনি যদি দরজাটা আপনি ধরে রাখেন সে মুসলমান হোক সে নন মুসলিম হোক আপনাকে সম্মান দেয়। এই ছোট্ট ছোট্ট জিনিস এগুলো যদি আমরা একটা খেয়াল রাখি এর দ্বারা আজকে ভিন্ন জাতি যারা এখানে যাদের সাথে আমরা বসবাস করি আজকের মিডিয়া বলেন বা বিভিন্নভাবে তাদের কাছে ইসলামের যে পিকচারটা ভিন্নভাবে মানে তাদের সামনে যে মুসলমানরা অন্য জাতির সাথে অন্য জাতিকে মেনে নিতে পারে না, তাদের ভিন্ন ধর্মের মানুষকে তারা সহ্য করতে পারে না, কিন্তু আপনি আমি যদি আমাদের নেইবারের সাথে আমাদের প্রতিবেশীর সাথে আমরা যদি সুন্দর আখলাক সুন্দর চরিত্র যদি আমরা দেখাতে পারি তখন তারা যেগুলা তারা আগে বা বিভিন্নভাবে তাদের সামনে তাদেরকে বিভ্রান্ত করার জন্য যেগুলা তারা মনের মধ্যে ছিল মুসলমানদেরকে নিয়ে আপনার আমার সুন্দর আখলাক সুন্দর চরিত্রের দ্বারা তারা কিন্তু প্রভাবিত হবে, আর এর দ্বারা অনেক মানুষের মনের মধ্যে মুসলমানদেরকে নিয়ে মানে আরও সুন্দর আরও সম্মান এবং আরও ইজ্জত তৈরি হয়ে যাবে। আমি একটি কথা বলতে চাই যে আজকে শায়খ বলছেন যে মানুষের সাথে সুন্দর ব্যবহার এটা এত এত একটি মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে ঘরে ঘরে যে হানাহানি চলছে ঘরে ঘরে যে সমস্যা চলছে আজকে আত্মীয় স্বজনের সাথে যে আমাদের সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে, আমরা নমাজ পড়ছি ঠিক আমরা রোজাও রাখছি ঠিক আমরা অনেক আমরা চেষ্টা করছি জাকাতও আদায় করতে, কিন্তু মানুষের সাথে পরিবার পরিজনের সাথে আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করা তাদের হক আদায় করা এটার অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা এটাকে গুরুত্ব দেই না, আর এই গুরুত্ব না দেওয়ার কারণে অনেক সময় তাদের হক নষ্ট হচ্ছে তাদের আমরা অধিকারকে আমরা নষ্ট করছি খর্ব করছি। বিশেষ করে আজকে আমি অনুরোধ করব আমরা এই প্রোগ্রামে এই ইসলামিক লাইফ অনুষ্ঠান আসলে দৈনন্দিন জীবনে কীভাবে আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করব এই বিষয়গুলাই শায়খ গুরুত্ব দেন।
আল্লাহ রসুলের জীবনী আলোচনা, তার জীবনী জানা, উদ্দেশ্য একটাই যে আমাদের জীবন কীভাবে আমরা গঠন করব। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমরা আল্লাহর হক আদায় করছি, আমরা নিজেকে পরহেজগার মনে করছি, বান্দার হক, পরিবার পরিজনের হক, আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য আমরা চেষ্টা করি। আর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী করিম সাল্লামের সুন্নাহ। এভাবে যদি আমরা জীবন গঠন করতে পারি তাহলে দুনিয়াতেও আপনি সম্মান পাবেন। আপনি যখন আপনার পরিবার পরিজনের সাথে সুন্দর ব্যবহার করবেন, আপনার পরিবার পরিজন আপনাকে সম্মান দিবে, ইজ্জত দিবে। শেখ আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহুম একটি কথা বলছিলেন যে আমার মৃত্যুর পরে যদি আমার পরিবার পরিজন তারা যদি আমার জন্য তাদের মন যদি না কাঁদে আর মনে মনে যদি এটা ভাবে এই মানুষটা চলে গেছে আমাদের জন্য, মানে একটা বোঝা ছিল বা আমাদের আমাদের এখন আমরা একটু ফ্রিডম পাব, তাহলে আমার জীবনটা একেবারে বরবাদ হয়ে গেল, আমার জীবনের কোনো মূল্য নেই। আমার জীবনটা যেন আমি এমনভাবে গঠন করতে পারি আমার মৃত্যুর পরে যেন আমার পরিবার পরিজন, আমার প্রতিবেশী যেন আমাকে স্মরণ করে যে একজন ভালো মানুষ ছিল, একজন ভালো আখলাকওয়ালা মানুষ ছিল, আমার জন্য যেন দোয়া করতে পারে। জি শেখ, কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। তো যে কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে বালা ব্যবহার করা, এই ভালো ব্যবহার করাটাকে ইমানের মেজারমেন্ট বলছেন। আল্লাহ রাসূল বলেন, আকমালুল মুমিনা ইমানা আহসানুহুম খুলুকা। ইমানের দিক থেকে সবচেয়ে পরিপূর্ণ ওই ব্যক্তি যার আখলাক, মানুষের সাথে যার আচার আচরণ যত ভালো তার ইমান তত বেশি। অর্থাৎ ইমানের মাপকাঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হাজ, যাকাত, অন্যান্য ইবাদতকে দেননি, বরং বলছেন মানুষের ক্যারেক্টার, মানুষের আখলাক, মানুষের চলাফেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আপনার নেইবারের সাথে একটা ভালো ব্যবহার করুন, তখনই আপনি মুমিন হতে পারবেন। এই নেইবারকে কোরআনের ভাষায় তিন ধরনের নেইবার বলা হয়েছে। এক, প্রতিবেশী নেইবার যে আপনার আত্মীয়, তার সাথে আপনি ভালো ব্যবহার করেন, যা একটু আগে আপনি বলছেন। আরেক নেইবার হলো যে আপনার প্রতিবেশী কিন্তু সে মুসলমান না, তার সাথেও আপনি ভালো ব্যবহার করুন। তিন নম্বর নেইবার কোরআনের ভাষায় ওয়াসাহিবি বিল জাম্প, কিছু সময়ের জন্য যে আপনার পাশে বসলো, চাই হতে পারে আপনার অফিসে আপনার কলিগ, কিছু সময়ের জন্য আপনার পাশে বসে আপনার ব্যবহার যাতে এমন না হয় যে সে আপনার ব্যবহারে কষ্ট পায়, বরং তার সাথে আপনি এত সুন্দর ব্যবহার করুন যেন আপনি একজন ইসলামের অ্যাম্বাসেডার হিসাবে, মেসেঞ্জার হিসাবে কাজ করছেন, সে যেন আপনাকে দেখে সে বুঝতে পারে যে ইসলাম কত সুন্দর জিনিস। সেই পাশে বসা, চাই সেটা অফিসে হোক, চাই আপনি পাবলিক ট্রান্সপোর্টে, বাসে, ট্রেনে আপনি পাশে বসছেন, একজন লোক আপনার পাশে বসছে, তার সাথে আপনি ভালো ব্যবহার করুন, আপনি সুন্দরভাবে বসেন, বরং নিজে চেষ্টা করেন যাতে যে আমার পাশে বসছে তার কোনো কষ্ট না হোক। এর চেয়ে আরও স্টেপ এগিয়ে আপনি প্রয়োজনে যদি সম্ভব হয় নিজে আপনি তাকে সিটটা অফার করেন, আপনি দাঁড়াই যান, তার সাথে আরও বেশি আপনার ভালো ব্যবহার হবে। ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। যদি আপনি যেই আপনার পাশে থাকবে, চাই সে মসজিদে হোক, অফিসে হোক, বাসে হোক, ট্রেনে হোক, যে কোনো জায়গাতে আপনার আশপাশে যারা আছে তাদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন, তখনই আপনি সত্যিকার অর্থে পুরোপুরি মুমিন হতে পারবেন। লাস্ট মেসেজ আমাকে সময় দিতেই হবে, এটা হলো কি যে আজকে এই আদর্শ থেকে দূরে সরার কারণে আজকে দেখেন সারা বিশ্বে স্পেনে 800 বছর মুসলমানরা শাসন করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে যখনই দূরে সরে গেছে আজকের এই স্পেনের কর্ডোবা মসজিদ, মুসলমানরা আজকে সেখানে যায় শুধু ভিজিটের জন্য, দূরে হাত নামাজ আদায় করতে পারে না। এই ইউরোপে এত মসজিদ মাদ্রাসা যে হচ্ছে, আল্লাহ রসুলের সিরার উপর যদি আমরা না আসতে পারি তাহলে এমন এক কঠিন সময় আমাদের সামনেও আসতে পারে যে এইগুলা শুধু মানুষ দেখবে, সেখানে আর সত্যিকার অর্থে মুসলমান খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রসুলের সিরাতকে জানতে হবে এবং রসুলের সিরাতের উপর চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। শেখের শেষ কথা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে সময় নেই, আমরা আগামী পর্বে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।